আপনাদের মধ্যে অনেকেই হয়তো শুনেছেন যে টনসিলের ইনফেকশন বা ঘা থেকে গলায় ক্যান্সার হতে পারে। বিশেষ করে যারা অনেক দিন ধরে টনসিলের ইনফেকশন বা রোগে ভুগছেন, তাদের মধ্যে একটি ভয় কাজ করে যে তাদের গলায় ক্যান্সার হয়ে যেতে পারে। এই ভয়ের কারণে রোগীরা একের পর এক ডাক্তার দেখাতে থাকেন এবং অনেক সময় প্রয়োজন না থাকলেও গলার টনসিলের অপারেশন করিয়ে ফেলেন। এজন্য আজকের ভিডিওতে আমরা জানবো যে টনসিলের ঘা বা ইনফেকশন থেকে গলায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আদৌ আছে কিনা বা থাকলেও কতটুকু। এর পাশাপাশি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা বাসায় বসে ডাক্তার দেখানোর আগে অথবা কোনো পরীক্ষা নিরীক্ষা করানোর আগেই বুঝতে পারবেন যে আপনাদের গলায় কি হয়েছে, টনসিলের ইনফেকশন না গলার ক্যান্সারের পূর্বাভাস। তাহলে আসুন শুরু করা যাক। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হলো গলায় টনসিলের ইনফেকশন এবং গলার ক্যান্সার, এই দুটো যে রোগ তাদের মধ্যে যে সিমটম বা যে ফিচারগুলো রয়েছে তা কিন্তু একে অপরের সাথে অনেকাংশেই মিলে যায়। টনসিলের ইনফেকশন হলে টনসিল আকারে বড় হয়ে যায় এবং লাল হয়ে যায়, ঠিক তেমনি টনসিলে যদি ক্যান্সার হয় তাহলেও টনসিল আকারে বড় হয়ে যায় এবং এটি লাল হয়ে যায়। টনসিলের ইনফেকশন হলে খাবার গিলতে কষ্ট হয়, ঠিক তেমনি গলায় ক্যান্সার হলেও খাবার গিলতে কষ্ট হয়। টনসিলের ইনফেকশন হলে টনসিলের উপরে সাদা সাদা ময়লা জমে যায়, আবার টনসিলের ক্যান্সার হলে টনসিলের উপরে সাদা সাদা আলসার তৈরি হয়। টনসিলের ইনফেকশন হলে আমাদের গলার বাইরে যে যুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড থাকে সেই লিম্ফ নোড বা গ্ল্যান্ড ফুলে যায়, ঠিক তেমনি গলায় ক্যান্সার হলেও আমাদের গলার লিম্ফ নোড বা গ্ল্যান্ড ফুলে যেতে পারে। যদিও এই দুটো রোগ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এদের প্রেজেন্টিং ফিচারের মধ্যে মিল থাকার কারণে অনেকেই মনে করেন যে টনসিলের ইনফেকশন থেকে গলায় ক্যান্সার হতে পারে। গলায় ক্যান্সার হওয়ার গুরুত্বপূর্ণ কিছু রিস্ক ফ্যাক্টর হচ্ছে ধূমপান করা, মদ্যপান করা, জর্দা দিয়ে পান খাওয়া এবং হিউম্যান পেপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাস দিয়ে ইনফেকশন হওয়া। গলায় ক্যান্সার হওয়ার সাথে এই কারণগুলোর যে সম্পর্ক, যে কজিটিভ রিলেশন, এটি অনেকগুলো বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। কিন্তু এই রিস্ক ফ্যাক্টর বা আসল কারণগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকায় অনেকেই গলায় ক্যান্সার হওয়ার প্রধান কারণ হিসেবে টনসিলের ইনফেকশনকে আখ্যায়িত করেন। যেহেতু টনসিলাইটিস অনেক কমন একটা রোগ, গলায় ক্যান্সারের অনেক রোগীরই প্রিভিয়াস হিস্ট্রি থাকতে পারে টনসিলাইটিসের বা টনসিলে ইনফেকশন হওয়ার। হয়তো কারো পরিচিত কোনো রোগীর আগে গলায় ইনফেকশন ছিল, পরবর্তীতে তার গলায় ক্যান্সার ধরা পড়ে। এই ঘটনাগুলো কিন্তু লোক মুখে খুব সহজে একে অপরের মাঝে ছড়িয়ে পড়ে। এ কারণে এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে আমাদের সমাজে অনেক রোগী মনে করেন যে টনসিলের ইনফেকশন থেকে গলায় ক্যান্সার হতে পারে। টনসিলের ইনফেকশন আর গলার ক্যান্সারের মধ্যে যেহেতু এত মিল রয়েছে, সেহেতু আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে এই দুটোকে আমরা কিভাবে আলাদা করতে পারি। প্রথম যে জিনিসটি আমাদের দেখতে হবে তা হচ্ছে বয়স। টনসিলের ইনফেকশন সাধারণত যাদের বয়স 25-এর কম থাকে তাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, আবার গলার ক্যান্সার সাধারণত 40 বছর বয়সের উপরে যারা থাকেন তাদের বেশি হয়। 40 বছর বয়সের উপরে যাদের গলায় এরকম সমস্যাগুলো দেখা দেয় তাদের ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। এর পাশাপাশি মহিলাদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে গলায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষরাই কিন্তু অধিক পরিমাণে ধূমপান এবং মদ্যপান করে থাকেন। টনসিলের ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত দুদিকের টনসিলই আকারে বড় হয়ে যায়, কিন্তু গলায় ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত একদিকের টনসিল আকারে বড় হয়। টনসিলের ইনফেকশনের ক্ষেত্রে গলার বাইরে যে লিম্ফ গ্ল্যান্ড বড় হয় সেটি সাধারণত দুদিকেই বড় হয়, কিন্তু গলায় ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত একদিকের লিম্ফ নোড বড় হয়। টনসিলের ইনফেকশনের ক্ষেত্রে এই ফোলাগুলো সাধারণত ছোট থাকে, খুব বেশি বড় হয় না, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এটি আকারে অনেক বেশি বড় হতে পারে। গলায় ক্যান্সার হওয়ার একটি অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে কাশি বা থুতুর সাথে মুখ থেকে রক্ত আসা। টনসিলের ইনফেকশন হলে বা ঘা হলে সাধারণত গলা থেকে রক্ত আসে না। টনসিলের ইনফেকশন হলে সাধারণত অ্যান্টিবায়োটিক